আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে থাকছে কীভাবে একসাথে দুটি কলা আঁকা যায় এই ভিডিওটির জন্য বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট ছিল যদিও এই ভিডিওটি আমার আগেও তৈরি করা আছে পেজে তারপর আবার নতুন করে তৈরি করেছি তো প্রথম এই ভিডিওটি সম্পর্কে খুব বেশি বলার কিছু নাই এখানে আমি স্কেল ব্যবহার করেছি একটা কাজের জন্য আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এইটুকু যে আমি এখানে কলারটা লম্বা রাখবো পাঁচ সেন্টিমিটার যে কারণে আমি পাঁচ পাঁচ সেন্টিমিটার যেয়ে একটু দুটো পয়েন্ট করে নিলাম মার্ক করে নিলাম এবং কলারটা চড়া রাখবো একটা স্কেল সমান যতটুকু চড়া ততটুকু চড়া রাখবো এবং ঠিক মাছ বরাবর আড়াই সেন্টিমিটারে নিচের দিকে একটা মার্ক করে নিয়ে এভাবে আমি কলাটাতে দাগ দিয়ে দেবো তো এখানে দেখুন আমার ভিডিও যখন প্রথমে করেছি মিস হয়ে গেছে ওখানে মুছে আমি আবার নতুন করে ভিডিও তৈরি করেছি সে কারণে একটু দাগ আছে এটা আপনারা অন্য কিছু ভাববেন না তো তারপর আমি এখানে দেখুন এই দাগের উপর দিয়ে আমি আপনাদেরকে আবার দেখালাম যে কীভাবে আমি পরিমাপ করে আমি কলাটা আঁকলাম এর বাইরে আসলে কলা আঁকা সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি নিজের যে যা যতটুকু লম্বা করবো এবং যতটুকু চড়া করব এতটুকু আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম কতটুকু করেছি এতটুকু পরিমাণ করেই আপনারা কলা আঁকতে পারবেন এবং নিজেরা যতটুকু চড়া আমি এঁকেছি এতটুকু চড়াই আপনাদের আঁকতে হবে এমনটা নয় আপনারা চাইলে এর থেকে মোটাও করতে পারেন আমার কলা যেহেতু দুটো আমি আঁকলাম আজকে দুটো কিন্তু একটু চিকুন হয়ে গেছে আপনারা চাইলে এর থেকে মোটাও আঁকতে পারেন তো আমি কি বলবো এখানে আজকে কলাকার ভিডিও সম্পর্কে খুব বেশি বলার মতো তেমন কিছু নাই এখানে জাস্ট কলার শেপটা দেওয়ার পর রং করাটাই বিষয় আমি আজকে এখানে ব্যবহার করেছি পেনসিল রঙটা আমি কলা রঙ করার আগে কিন্তু পেন্সিল কালো পেন্সিলের যে দাগগুলো ছিল দাগগুলো পুরোপুরি মুছে নিলাম পুরোপুরি বলতে একদম একটু হালকা করে নিলাম কারণ আমি চাচ্ছি না যে কলার সাইড দিয়ে যে কালো কালসে রংটা না থাকুক এ কারণে আমি একটু মুছে নিলাম এখানে আমি হলুদ রং দিয়েই শুরু করবো যে কারণে মুছে নিয়ে আবার আমি এখানে রং করছি দেখুন এখানে পুরো কলায় আমি রং করছি না কিছু কিছু জায়গায় দেখুন একটু হালকা রাখছি যেমন দেখবেন যে কলাটা যখন আপনারা টেবিলে বা কোথাও রাখেন একটা আলো এসে পড়লে ওই জায়গাটা কেমন একটু হালকা কালার দেখা যায় ওরকম বোঝানোর জন্যই আমি এই জায়গাগুলো একটু হালকা রাখছি আপনারা চাইলে পুরো কলাটাই রং করে দিতে পারেন কোনো সমস্যা নেই আবার এখানে চাইলে এভাবে হালকাও রাখতে পারেন আমি কলার দুটো শির রাখার জন্য দেখুন মাঝখা একটু কোনার সাইড দিয়ে আর একটা শির মতো এঁকে দিয়েছি দুটো কলাতেই এটা স্পষ্ট হবে কলা পুরোপুরি যখন আঁকা হয়ে যাবে তারপর রঙ করার পরে আপনারা বুঝতে পারবেন যে কোথায় আমি কিভাবে কি করেছি এটা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কলা আঁকছি খুব সহজ করে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই কলা আসলে বেশ কিছুদিন আপনারা রিকোয়েস্টটা করছিলেন আগেও আমার পেজে আঁকা আছে যে কারণে আমি আঁকছিলাম না তো আজকে ভাবলাম যে আবার নতুন করে অন্যভাবে একটু একে আপনাদেরকে দেখায় এই কারণেই আমি আজকে আবার আঁকছি আপনারা এখানে ভিডিওতে দেখুন আমি কলার ভিতর দিয়ে একটা খয়েরি রঙটা ব্যবহার করছি আপনারা দেখবেন যে কলা যখন আমরা ঘরে রাখি বা আমরা পেকে আসে কলার গা দিয়ে একটু যে কোনো কিছুর দাগ লাগলে কলা যদি একটু দাগ লেগে যায় ওই সব জায়গা দিয়ে কিন্তু কীরকম একটা মানে খয়েরি রঙ এসে যায় ওটা হচ্ছে কলার যে আয়রনটা থাকে ওটার কারণে বাইরের সাইডটা একটু খয়েরি রং দাগ দাগ পড়ে যায় ওটা গোছানোর জন্যই আমি এখানে খয়েরি রঙ দিয়ে একটু হালকা করে ঘষে ঘষে দাগ দিয়ে নিলাম এটা ভিডিওর কারণে একটু লাইটের কারণে হালকা হয়ে গেছে কিন্তু আমি এখানে বেশ গাঢ় করেই দিয়েছি এই ছোটো ছোটো কাজগুলোর কারণেই ছবিগুলো কিন্তু সুন্দর হয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই যে ছোটো ছোটো কাজগুলো করছি এগুলোর কারণেই মানে আপনার যে কলাটা আমি আঁকছি কলাটার একদম পুরোপুরি চেহারায় চেঞ্জ হয়ে যাচ্ছে আবার দেখুন আমি বোটার দিকে একটু অল্প একটু জায়গায় ফাঁকা রেখেছি ওই জায়গাগুলো সবুজ রঙ করে দেওয়ার জন্য কলার বোটা কিন্তু এরকমই থাকে একটু সবুজ সবুজ ভাব থাকে একটু পেকে গেলে হলুদ ভাবটা থাকে তো এভাবে আমি আঁকার চেষ্টা করেছি আশা করি আপনারা আমি যেভাবে আজকে ভিডিওটি আপনাদেরকে কলাইকে দেখালাম একদম সহজে দেখালাম এভাবে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে নিজেরাও এভাবে সুন্দর করে দুটো কলা আঁকতে পারবেন আবার বাচ্চাদেরকেও এভাবে কলা আঁকা শেখাতে পারবেন এখানে দুটো কলা আঁকতে হবে এমনটা নাই একটা কলা আপনারা বাচ্চাদেরকে কলা আঁকাটাই মেন বিষয় কলা আঁকা শেখালেই একটা আঁকা শেখালেই ওরা দুটো আঁকতে পারবে তো এভাবে আপনারা চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে বাচ্চাদেরকে এভাবে ভিডিও যেভাবে করেছি এভাবে আপনারা কলা আঁকা শেখাতে পারবেন তো আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ